সময়টা বৈষম্যহীন সমাজ তৈরির। এর মাঝেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গল্প শোনা হলো এই আয়োজনে। 29 নভেম্বর এসডিজি প্রচার অভিযান 2022 যুব ও নারীদের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার শীর্ষক প্রথম আলো ও ইউএনডিপির যৌথ আয়োজনে নিজের সংগ্রামের গল্প শোনান একজন প্রতিবন্ধী। সকালে শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রা দিয়ে শুরু হয় আয়োজন। এতে এসডিজি সম্পর্কিত স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ। পাশাপাশি ছিলেন প্রথম আলো বন্ধুসভার বিভিন্ন অঞ্চলের বন্ধুরা। এর সাথে আয়োজনে আরও ছিল আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী, বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি শিল্পকলার প্রাঙ্গণে চলতে থাকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভিডিও বার্তায় প্রচার অভিযানের সফলতা কামনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আমি আরো বলতে চাই যে কাজটা আমাদের দেশের যুব নারীদের জন্য অত্যন্ত জরুরি, সেজন্য আমরা এর সঙ্গে আছি এবং থাকব। বন্ধুসভার জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের সঞ্চালনায় শুরু হয় আলোচনা। এরপর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিশিষ্ট জনেরা। যখন রান্নাঘরে রান্না হয় তখন তাদেরকে মনে রাখতে হয় যে যারা খাবে এখান থেকে কোনো একটা কিছু, সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, জৈন থাকবে, নানা রকমের লোক থাকবে। এইরকম পরস্পরযুক্ত পৃথিবীর মুখোমুখি আমরা কখনো হইনি। ফলে আমরা যখন একা কোনো সিদ্ধান্ত নিই, আমরা সমস্ত পৃথিবীর মানুষের জন্য সিদ্ধান্তটা নিই, আমাদের জন্য পৃথিবীও সিদ্ধান্ত নিচ্ছে, আমার সিদ্ধান্ত সারা পৃথিবীর মানুষকে প্রভাবিত করছে, এরকম একটা সময় এসেছে। এবং আপনারা যারা এখানে আছেন বন্ধুসভার সদস্যরা, যাদের হাতে পৃথিবীর ভবিষ্যৎ, ভবিষ্যৎ নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব এবং পৃথিবীরও নেতৃত্ব, অনেকে নিশ্চয়ই বাংলাদেশের সীমানা ছেড়ে যাবে, আপনাদের উপরে নির্ভর করছে পৃথিবী কীভাবে আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। অনুষ্ঠানে এসডিজি বিষয়ক নানা তথ্য উপস্থাপন করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারীদের সঙ্গে হয় মুক্ত আলোচনা। আয়োজকরা জানান, 19 নভেম্বর রাজশাহীর মাধ্যমে এই প্রচার অভিযানের শুরু হয়, এরপর সিলেটে এবং সবশেষ ঢাকায় এই বিষয়ে কর্মসূচি আছে।